বিহপুরিয়ার খেরাজখাত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত 1967 সনের চতুর্থ শ্রেণীর পর 1973 সনের দশম শ্রেণীলৈ শিক্ষা গ্রহণ করা সহপাঠী সকলের উদ্যোগত আয়োজন করা হয় সম্বর্ধনা অনুষ্ঠান আর সতীর্থ সম্মিলন। সুদীর্ঘ প্রায় 50টা বছর পিছত 65 বছর উদ্ধার সতীর্থ সকলক কাখত পায় আনন্দিত আত্মহারা হওয়ার লগতে আবেগিক হয়ে পড়ে বহু সতীর্থ। অসমৰ বিভিন্ন প্রান্ত কম সূত্রে হিচরিত হয়ে থাকা আর বর্তমান বিভিন্ন বিভাগত চাকরির পৰা অবসর গ্রহণ করা সতীর্থসকলে দাঙি ধরলে নিজের নিজের কর্মরাজির কথা। সুদীর্ঘ 50টা বছরের পিছত একলগ হওয়া সতীর্থ বহুজনে হেরাবলগা হল বহু সতীর্থক। আজি এই সকল বয়োজ্যেষ্ঠ ছাত্র ছাত্রীক কাখত পায় শিক্ষাদান করে সমাজের একোজন সম্পদ গড়ি দিব পড়াটো অতি সৌভাগ্য বলে উল্লেখ করে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ চন্দ্রনাথ শইকীয়া আর মহেন্দ্র গোহাঁয়ে। আজি এই সতীর্থ সম্মিলনত 48গৰাকী সতীর্থই শিক্ষাগুরু চন্দ্রনাথ শইকীয়া আর মহেন্দ্র গোহাঁয়ক চেলেং গামোচা শরাই সম্বর্ধনা পত্র কীর্তন পুথিরে সম্বর্ধনা জনায়। সভাতেই সতীর্থসকলক চিনাকি পর্বর লগতে এখন ক্যালেন্ডার প্রস্তুত করে স্মৃতি জিয়াই রখার প্রয়াস করে। বিহপুরিয়ার পৰা হরেন বৰাৰ রিপোর্ট, অসম আদিত্য।